এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? তিন প্রজন্মের কাহিনীর প্রথমটি হল প্রথম প্রতিশ্রুতি, যা প্রথম প্রজন্ম সত্যবতীকে নিয়ে, প্রায় এক শতক আগের একচেটিয়া পুরুষতান্ত্রিক সমাজে নারীর স্বাধিকার অর্জনের চেষ্টায় প্রায় জীবন উৎসর্গ করা সত্যবতীর জন্ম, শৈশব ও পরবর্তী জীবন নিয়ে এই উপন্যাস। 18 এবং 19 শতকের প্রেক্ষাপটে লেখিকা আশাপূর্ণা দেবী তার ত্রয়ী উপন্যাসের প্রথম বই প্রথম প্রতিশ্রুতিতে তৎকালীন সমাজ এবং ধর্মীয় ব্যবস্থাপনায় অদ্ভুত এক প্রাণীর অস্তিত্বের কথা ব্যক্ত করেছেন, যাদের অবয়ব, অনুভূতি, আবেগ সব কিছু মানুষের মতো হলেও তাদের খানিকটা ভারবাহী পশুর মতো ব্যবহার করত পুরুষ শাসিত সমাজ। সেই অদ্ভুত প্রাণীটির নাম ছিল নারী। নির্মম হলেও সত্যি তৎকালীন নারীদের প্রতি পুরুষ সমাজের আচরণ আর যাই হোক মানবিক ছিল না। হাজার বছরের মরিচা ধরা সংস্কারের শেকলে নারীরা যখন মানুষের সম্মান পায়নি, তখন নিত্যানন্দনপুর নামক অজপরা গায়ে একটি 11 বছরের শিশুকন্যা সেই সংস্কারের শেকলে কারাঘাত করে জানিয়ে দেয় আমরাও মানুষ। আর নারী থেকে মানুষ হবার সেই শিশুকন্যার সারা জীবনের অপরাজিত সংগ্রামের গল্প নিয়েই রচিত হয়েছে প্রথম প্রতিশ্রুতি। সত্যবতী, হ্যাঁ, সেই 11 বছরের শিশুকন্যাটির নাম ছিল সত্যবতী। ছিল নিষ্ঠাবান ব্রাহ্মণ রামকালী কবিরাজ একমাত্র সন্তান সত্যবতীকে 8 বছর বয়সে বিয়ে দিয়ে গৌরীদানের পুণ্য অর্জন করেছিলেন। কিন্তু বিয়ের পরেও সংসার বদ্ধ হবার উপযুক্ত বয়সের অপেক্ষায় সত্যবতী পিতা কাছেই ছিল। বাল্যকাল থেকে সত্যবতী তার নামের প্রতি সুবিচার করেছিল, নির্মমভাবে সত্যকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে কখনো কার্পণ্য করেনি। শারীরিকভাবে অবোধ সত্যবতী মানুষের মানসিক সূক্ষ্মতা বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করে অনেক ছোট বয়সেই। বইটির প্রথম কয়েকটি পরিচ্ছেদে সত্যবতীর পিতা রামকালীর বলিষ্ঠ বিচরণের তাকে এই গল্পের প্রধান চরিত্র বলে মনে হতে পারে, কারণ সত্যবতীর জীবনের আকাশে পিতামাতা নামের নক্ষত্রটি ছিল সব থেকে উজ্জ্বল। পিতা কবিরাজ রামকালী নিজের পরিবারে শত মানুষের জন্য ছিলেন ভরসার, আর গ্রামের সহস্র অসহায় মানুষের জন্য ছিলেন আশ্রয়ের স্থল। তারপর শৈশবের বাঁধন ছিন্ন হয় সত্যবতীর। একদিন শ্বশুরবাড়ি থেকে ডাক আসে, পিতা রামকালী কন্যাকে পাঠাতে না চাইলেও পিতার সম্মান অক্ষুণ্ণ রাখতে সত্যবতী সব মায়ার বাঁধন ছিন্ন করে চলে যায় শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি এসে সত্যবতী হল দিশেহারা। যেমন লোভী মনুষ্যত্বহীন শাশুড়ি এলোকেশী, তেমন লালসাগ্রস্ত শ্বশুর নীলাম্বরকে দেখে সত্যবতী পতি পদের হয়ে দাঁড়ায় তাদের অসন্তোষের কারণ। তবে স্বামী নবকুমার ছিল যেন মাটির মানুষ, তাই তো তাকে বারবার ভেঙে বারবার গড়ে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি সত্যবতীকে। সময়ের পরিক্রমায় সামাজিক রূপ বদল হয় সত্যবতীর, কন্যা থেকে স্ত্রী, আবার স্ত্রী থেকে মা। নতুন রূপে নতুন ব্যক্তিত্বে নিজেকে সাজিয়ে নিতেও ভুল হয় না সত্যবতীর। সন্তানদের সুশিক্ষায় আলোকিত করতে নবকুমারকে নিয়ে কলকাতায় পাড়ি দেয় সত্যবতী। কলকাতায় এসে সত্যবতীর যুদ্ধ শেষ হয় না, বরং শুরু হয়। সত্যবতীর দূর সম্পর্কের বিধবা আত্মীয়া শঙ্করী সংস্কারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেষ রক্ষা করতে পারেনি। গর্ভ অবস্থায় রেখে শঙ্করীর দ্বিতীয় স্বামী তাকে রেখে পলায়ন করে। সেই শঙ্করীর মেয়ে সোহাসিনীকে নিয়ে আশ্রয় হয় সত্যবতীর ভাড়াকৃত বাড়ির মালিক দত্তরের বাড়িতে। শঙ্করীর মৃত্যুর পর সত্যবতী সোহাসকে নিয়ে আসে। সমাজে যাকে পাপের সন্তান বলে ধিক্কার দিতে ছাড়ে না, সে সত্যবতীর কাছে বুকের সন্তানের মতো প্রতিপালিত হয়। তারপর একদিন সত্যবতী আবার মাতৃত্ব ছোঁয়া লাভ করে। সাধন সরলের পরে এবার একটি কন্যা শিশু কোল জুড়ে আসে সত্যবতীর, নাম সুবর্ণলতা। সহস্র সংগ্রামের ক্লান্ত সত্যবতী জীবনের সবথেকে বড় স্বপ্নটি দেখতে শুরু করে, নিজের কন্যাটিকে শিক্ষিত করা, যা সমাজের চোখে পাপ। কিন্তু হোক পাপ, সেই পাপের মাঝেই সত্যবতী সুবর্ণলতার জন্য জীবনের আলো এনে দিতে চেয়েছিল। কিন্তু পেরেছিল কি সত্যবতী স্বপ্ন পূরণ করতে? নারীদের নিয়ে সমাজে পুতুল খেলা হয়, সেই খেলা থেকে নিজের প্রতিচ্ছবি নিজের কন্যাকে কি রক্ষা করতে? জানতে হলে পড়তে হবে সমগ্র অখণ্ড ভারতের
সবথেকে সম্মানজনক পুরস্কার পাওয়া প্রথম প্রতিশ্রুতি বইটি, 525 পৃষ্ঠার একটা বই। যদিও যথেষ্ট না, তাও মনে হইতে পারে এই গল্পগুলো এভাবে শেষ করে দেওয়া ঠিক হয়নি, আরও কিছু বলার থেকে যায়, করার থেকে যায়। সুতরাং যারা এখনও পড়েননি বইটি, তারা বইটি পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।